আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, আর আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো অফিসের সামনে মাশাআল্লাহ অনেক সুন্দর একটা পদ্ম ফুল ফুটেছে, একটা কুলি, তো ভিডিও করে নিলাম। আর বাসায় চলে আসলাম, আসার পরে হাত মুখ ধুয়ে এই যে খেতে বসে গেছি। আর হচ্ছে আম্মু আজকে রান্না করেছে ডিম ভুনা। আম্মুর হাতের ডিম ভুনাটাতে এত বেশি মজা লাগে, দেখতে পাচ্ছেন লাল লাল ঝাল ঝোল। তো আর এখানে হচ্ছে পেঁপে দিয়ে ডালের একটা সবজি রান্না করেছে। তো অফিস থেকে আসার পরে কি বলবো, এত বেশি ক্ষুধার্ত থাকি যে মনে হয় সামনে যা কিছু তরকারি ভালো মন্দ বাছাবাছি নেই, সব কিছুই ভালো লাগে, এরকম একটা অবস্থা। তো এটা ছিল পরদিন সকালবেলার একটা ভিডিও। আজকে থেকে হচ্ছে অফিস আমার বিকালের ডিউটি, হাতে বেশ কিছুটা সময় থাকবে। যেহেতু গত শুক্রবারে তেমন কোনো কাজই করতে পারিনি, পিকনিক থাকার কারণে ঘরের কোনো কাজ করা হয়নি, সপ্তাহে একদিন যেহেতু ঘরটার ক্লিন করি এর জন্য। তো ফ্রিজে 4 পিস মাংস ছিল, ভাবলাম নিশাতে টিফিন দেওয়ার জন্য হচ্ছে এগুলো একটু রান্না করি। তো আমি হচ্ছে এটা কি করেছি, হচ্ছে কাবাবের মশলা, তারপরে হচ্ছে তান্দুরি মশলা সব কিছু দিয়ে একসাথে মাখিয়ে এভাবে ম্যারিনেট করে রেখেছিলাম, পরে এভাবে মশলা কষিয়ে দিয়ে দিয়েছি যাতে তান্দুরির একটা ফ্লেভার বেরোয়। আর পোড়া পোড়া করে নিয়েছি যেহেতু বেশি কড়া হয়ে যাবে এজন্য, আর সাথে রুটি করে নিয়েছি। তো নিশাতে একটু হালকা করে দিয়ে দিলাম, একটা রুটি তৈরি করেছি ওর জন্য, পরোটা দিইনি সকালবেলা, পরোটা তেলে ভাজা পরোটা দিলাম না ওকে, একটা রুটি ডাল আর হচ্ছে 1 পিস চিকেন দিয়ে বললাম এটা খেয়ে নিতে, আর টিফিন বক্সে দিয়ে দেবো বাকিটা। দোয়া বলিস। নিশাতকে বিদায় দেওয়ার পরে এখন রুমের মধ্যে আসলাম। সকাল থেকে কিন্তু ঘরের কাজ কিছুই করিনি, সোজা নামাজ পড়ে একটু রেস্ট করে রান্নাঘরে ঢুকে গিয়েছিলাম। ওখানে রান্নাবান্না শেষ করে নিশাতকে বিদায় দিয়ে এখন রুমের মধ্যে আসলাম, এক এক করে এখন সব কাজ করব একদম নিশ্চিন্ত মনে। আর প্রথমে মশারিটা খুলে নিই, আর মশারি তো এখন আমার জীবন মরণের সাথেই জড়িত, সবসময় মশারি লাগালে বেশি ভালো হয়। আম্মু অনেক বকাবকি করে দিনেও মশারি লাগাতে বলে, কিন্তু আসলে দিনের বেলা কি ভালো লাগে বলেন মশারি লাগাতে। তো আমি হচ্ছে মশারির দুই কোণা খুলে আর দুই কোণা হচ্ছে দিয়ে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে স্ট্যান্ডের সাথে লাগিয়ে রাখি, কারণ চার কোণায় যদি খুলে রাখি প্রতিদিন মশারি লাগাতে খুব আলসেমি লাগে। তো এরকম রাখলে দেখতে কিন্তু অতটা খারাপও লাগে না। তো আজকে বিছানার চাদরটা পরিবর্তন করব। আপনাদের সাথে বরাবরই শেয়ার করি, আমি আমার তোষক দুইটাতেই কিন্তু আমার যে পুরাতন বিছানা চাদর থাকে ওগুলো দিয়ে কাবার লাগিয়ে নিই, আর এভাবে কাবার লাগালে কিন্তু বিছানা চাদর বিছালে টান টান হয়ে থাকে। তো এখন আমি যে বিছানা চাদরটা বিছাবো সেটা বের করে নিচ্ছি, ওয়ার্ড্রপের ভিতরে রাখা আছে। কিন্তু দেখবেন প্রয়োজনের সময় আপনি কাছের যে জিনিসটা খুঁজবেন সেটা কখনোই পাবেন না, অনেক মানে আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে কোথায় আছে কোথায় আছে। আসলে বেশ কিছুদিন হলো তো আমি এখানে কাপড় চোপড় কোনটা কোথায় রেখেছি আমার মনেও নেই, এখন খুঁজতে হবে। তো যাই হোক অবশেষে পেলাম, আর এই চাদরটা আমার কাছে বিছালে অনেক বেশি ভালো লাগে, কেমন যেন চোখের ভিতরে একটা ক্লান্তি ভাব চলে যায়, সবুজ সবুজ একটা অংশ আছে এই জন্য আমার কাছে খুব ভালো লাগে। তো আমি কিন্তু এর মধ্যে অনেক কাজ করেছি, রুম ঝাড়ু দিয়েছি, মোছামুছির কাজটা শেষ, বিছানা বেডটাও রেডি করে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন এখন কিন্তু একটু ভালোই লাগছে আলহামদুলিল্লাহ। আর আমার এই জানালা খোলার পরে যে এত সুন্দর রোদ আসে সকালবেলা, ঝলমলে রোদ একবার, আর এখান থেকে বাইরের ভিউটা দেখতে অনেক বেশি ভালো লাগে। আর আমি সবসময় কিন্তু এখন নেট লাগিয়ে রাখি, একদমই দিনে রাতে সবসময় নেট লাগানো থাকে যাতে বাইরে ধুলোবালি বা মশা না আসতে পারে রুমের মধ্যে জন্য। তো এই হলো অবস্থা এভাবে। আর এখানে ডাইনিংয়ের সাইডটাও আমি একটু ক্লিন করেছি, যেমন টেবিলটা আমার লম্বালম্বি দিয়ে ছিল এখন একটু আড়ে করে নিলাম। নিসা মামুনি ইদানি একটু রিক্সা চালানো শিখেছে, তার একটু স্পেস দরকার, তো ডাইনিং টেবিলটা লম্বা ছিল দেখে জায়গাটা অনেক কম কম মনে হতো, এখন একটু সাইড করে দিয়েছি দেখে সামনে কিন্তু অনেক স্পেস বেড়েছে, আরও একটু ঘুরে ঘুরে সাইকেলটা চালাতে, ছোটো রিক্সাটা চালাতে পারে। তো যাই হোক ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।